মে দিবস শ্রমিকদের নিয়ে বনগায় মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে মিছিলে হাঁটলেন প্রার্থী সাংসদ থেকে দলীয় নেতৃত্ব তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বনগাতে পালিত হল মে দিবস মে দিবস উপলক্ষে এদিন শহরে মিছিল করা হয় শ্রমিক সংগঠনের উদ্যোগে মিছিলে পা মেলালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা মিছিলে যোগ দিয়ে মমতা ঠাকুর বলেন শ্রমিক দিবস যারা এই পৃথিবীতে যে শ্রমিক তাদের জন্য তাদের যে শহীদ হয়েছিল সেই আমেরিকাতে এক লক্ষ লোককে তাকে সেই সময় মেরে ফেলা হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আইন টুটেছে থেকে ভারত গভর্নমেন্ট যেভাবে শ্রমিকের উপরে আজকে তারা কাজ করিয়ে পয়সা দেয়নি তার জন্য আমরা আজকে সেই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাতে যাতে আমরা তাদের সহযোগিতা করতে পারি মানুষের পাশে থাকার জন্য মানুষের কাজ করার জন্য তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। এদিন ডিএন ফর্টি ফোর বাস স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল বনগা ত্রিকোণ পার্ক ঘুরে মিছিল পৌঁছায় মতিগঞ্জ এলাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি বলেন আজকের দিনে শ্রমিকদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানানো আমাদের মূল লক্ষ্য প্রতি বছরের মতো এবছরও আমরা রাস্তায় নেমেছি এই শ্রমিক দিবসে শ্রমিকদের সম্মান জানানোর জন্য যাদের ঐতিহাসিক আত্মবলিদান বা এই শ্রমিকদের যে পরিশ্রম যে কর্ম এবং এই সম্মান অর্জন করবার জন্য তাদের যে নিরস প্রচেষ্টা সেই শহীদদের প্রতি সম্মান জানাবো জন্য প্রতি বছরের না এবছরও আমরা রাস্তায় নাম নেমেছি আজকে এই রাস্তায় আমরা নামার মধ্য দিয়ে যে এই শ্রমিকদের যে সম্মান সেই সম্মান আমরা আজকে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমরা এই দিনটি পালন করি মতিগঞ্জ ঘুরে রাখালদার সেতু হয়ে মিছিল এগিয়ে চলে তৃণমূল শ্রমিক সংগঠনের সামনে এসে শেষ হয় এই মিছিল এই বিষয়ে শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন মেয়ে দিবস একটা ঐতিহাসিক দিন আমেরিকায় আজ থেকে বহু বছর আগে আট ঘন্টার দাবিতে যে আন্দোলন হয় সে আন্দোলনে এক লক্ষ শ্রমিক উপরে মারা যায় সেই দিনটা হলো আজকে মৃতবার তো এই দিনটা আমরা প্রত্যেক বছরই পালন করি তা আজকে সেই হিসেবে আমরা পালন কর করার জন্য আমাদের খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সাধারণ মানুষ যারা আছে আমার ট্রেড প্রত্যেককে ডেকেছিলাম যে আজকে গেলে ফ্ল্যাগ উত্তোলন করবো এবং শহীদ তর্পণ সেই হিসেবে এসেছিল সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি